তাহলে ঠান্ডাটা কেমন পড়েছে? খুব শীত আজকে। কেন কি গতকাল আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য আজকে প্রচণ্ড শীত পড়েছে, প্রচণ্ড জড় জড় হাওয়া আসছে। সেই জন্য আমি দেখো গায়ে চাদরও নিয়ে নিয়েছি, তো একটা কাঁপুনি ভাব আসছে গায়ে। তো এখন হচ্ছে সন্ধে 6:30, জাস্ট আমি এইমাত্র সন্ধে দিয়ে এলাম। আমি স্বর্ণালি, আজকে একটা তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করবো। আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এটাকে আমি কাল অবধি কন্টিনিউ করবো। তো তোমরা আমার সাথে থেকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। চলে এসি রান্নাঘরে। রান্নাঘরে আমি দুপুরে বাসনগুলো মেজে রেখেছিলাম, ওটা এখনো ওঠানো হয়নি, ওগুলোকে উঠাবো, জল ঝরা হয়ে গেছে। আর এইখানে কুকার বসিয়েছি, দুটো আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধ দিয়ে আমার হাজব্যান্ড কিছু বানাবে বিকেলের নাস্তা, দেখি কি বানায়। আর এখন জাস্ট একটা দুধের প্যাকেট নিয়ে এলো, কেন কি এটা দিয়ে একটা জিনিস বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো। কালকে তো অনেক কিছু শেয়ার করা আছে। আগের ব্লগে আমি তোমাদের বলেছি যে আমাদের ঘরে কেউ আসছে, তো কালকেই সবাই আসছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো কে কে আসছে আমাদের ঘরে। ওই জন্যই আমি আজকের ব্লগটা কাল পর্যন্ত করবো, অনেক কিছু বানাবার আছে, চলো ফটাফট কাজে লেগে যাই। ছানা বানাবো, দুধটা ফুটে ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস বা 1 চামচ ভিনিগার দিলেও ছানাটা আমার হয়ে যাবে, তো আমি ভিনিগার দিচ্ছি 1 চামচ। এবার দুধটা ফেটে যাবে, দুধটা ফেটে পুরো ছানা হয়ে যাবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো ছানা হয়ে গেছে, দেখো কত সুন্দর ছানাটা বেরিয়েছে, পুরো থোকা থোকা, এই দেখো। তো এইভাবেই আমি ঘরে ছানা বানাই, এমনিভাবে আমি পনিরও বানাই ঘরে। তো এবার এটাকে আমি একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেব জলটাকে, আর কাপড়ে পুটলি করে রেখে দেবো যাতে জলটা পুরো ঝরে ছানাটা ভালো করে বেরিয়ে যায়। পিস্তা দিয়ে দেবো, মাখা সন্দেশে পিস্তাটা খুব ভালো লাগে, একটু পিস্তা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এয়ারটাইট কন্টেনার, তো এটা মাইক্রোওয়েভ প্রুফ আছে, এই জন্য আমি গরমটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এর সাইড দিয়ে দুধটা বেরিয়েছে, এটা জমে যাবে কাল পর্যন্ত। এবার এর ওপর থেকে আমি পিস্তা গার্নিশিং করে দেবো। তো মাখা সন্দেশ রেডি, গার্নিশিং করে দিয়েছি পিস্তা দিয়ে, কি সুন্দর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে দোকান থেকে আনা।
আর গতকাল তোমার সাথে কথা বলতে বলতে আমি করছিলাম মিষ্টিটা, তো ওটা করতে করতে কি হয়েছে, আমার বাপের বাড়িতে একটা ছোট দেখে বাচ্চা আছে, আমার বাপের বাড়ির ব্লগে তোমরা দেখেই থাকবে, তো ওই বাচ্চাটার সাথে কথা বলতে গিয়ে ভিডিও কল করতে গিয়ে এত দেরি হয়ে গেছে, ভুলেই গেছি, ভিডিও করছিলাম আমি সকালে উঠে, তো আমার মনে এলো যে বা ভিডিও আমি করছিলাম, ভুলেই গেছি আমি। এখন সকালে 10:30 বাজে, তো সকাল থেকে উঠে আমি এই জন্যই আরম্ভ করিনি, কেন কি সকালে প্রচণ্ড কাজ ছিল, যেহেতু আমি বললাম যে আজকে সবাই আসছে, তো ওই জন্য অনেক কাজ ছিল, এখনও কাজ কিছুটা বাকি আছে, কিছুটা এগিয়ে দিয়েছি, কিছুটা বাকি আছে, এখন থেকেই আরম্ভ করি, তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি কাজটাও করে নেবো। তো এখন সকাল 10:30 আমার বাসি কাজ, পুজো, চান, কাপড় সব কিছু হয়ে গেছে, রান্নাও আধা কমপ্লিট হয়েছে, আধা বাকি আছে, আর ঘরের কিছু টুকিটাকি কাজ বাকি আছে, এই দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে সব কাপড়গুলো পড়ে আছে, ভাঁজ করিনি, ভাঁজ করবো, চাদর পাতবো, আর এখানে পাপোশ আমি ধুয়েছিলাম কালকে, ওই পাপোশগুলোকে জায়গা জায়গা করে পাতবো, আর রান্নাঘরে আমার মেস হয়ে আছে, তোমাদের দেখাচ্ছি চলো, এই দেখো রান্নাঘর পুরো ছড়ানো, কেন কি রান্না অনেকগুলো থাকলে রান্নাঘর ছড়িয়ে যায়, তাও অনেকটা আমি পরিষ্কার করে রেখেছি, দেখতেই পাচ্ছ, তো আর কিছুটা রান্না বাকি আছে, ওটা এগিয়ে নিই, তো তোমাদেরকে আমি আগে বলে দিই, তো কালকে আমি যে মাখা সন্দেশটা বানিয়েছি, দুর্দান্ত হয়েছে মাখা সন্দেশটা দেখতে, এখনও কিন্তু টেস্ট করিনি, দেখেই খুব সুন্দর লাগছে, তো আর আমি এটা কার জন্য বানিয়েছি তোমাদেরকে বলেই ফেলি, তো আজকে আমার শ্বশুরবাড়ির থেকে সবাই আসছে, শ্বশুরবাড়ির থেকে কে আসছে সেটা তোমাদেরকে আসলে পরেই দেখাবো, আর বলবো না, শ্বশুরবাড়ির থেকে আসছে এইটুকুই বললাম, সেই জন্যই শ্বশুরবাড়ির লোকের জন্য স্পেশাল মাখা সন্দেশটা আমি বানালাম বিনা চিনির, তো ওই জন্যই এটা স্পেশাল, তো ওই জন্যই এত রান্নাবান্না, আর আজকে হয়েছে শনিবার, তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কেন কি পুরোটাই নিরামিষ, আর পেঁয়াজ রসুন কিছুই দিতে পারবো না, নিরামিষের মধ্যে সব কিছু বানানো হয়েছে, আর পুরো পিওর বেঙ্গলি খাবার আমি বানিয়েছি আজকে, আর কিছুটা বাকি ওটা তোমাদের সাথে কথা বলতে বলতে বানাবো, তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই। এখানে আছে বাঁধাকপি, বাঁধাকপি হয়ে গেছে, বাঁধাকপির তরকারি, আর এখানে অড়হর ডাল সেদ্ধ করে রেখেছি, আর এখানে করলা ভেজে রেখেছি, আর এখানে বানিয়েছি ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি, টমেটো চাটনি গতকাল রাতেই বানিয়ে নিয়েছি, পুরো খাবারের মেনুটা যে আছে তোমাদের সব হয়ে যাওয়ার পরে দেখাবো, আর ডালটাকে সোমবার দিয়ে দিই, আর বেগুন কেটে রেখেছি, বেগুনটা ভাজবো কিন্তু এখন ভাজবো না, ওটা গরম গরম ভাজবো, সকাল 8টার ভেতরে এসে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে ট্রেন লেট, প্রচণ্ড ট্রেন লেট চলছে, গতকাল তো 8 ঘন্টার লেট ছিল, কিন্তু এখন মেকআপ করে 5 ঘন্টা লেট হয়েছে, তো যেখানে 8টার সময় ঢুকে যাওয়ার কথা, মানে 7:30-8টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, সেখানে 12টা 11:30-12টা বাজবে, thank you.
দেখলি আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দিই, সেদ্ধ চাল বানাবো। আমরা তো আতপ চাল খেতাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরা সেদ্ধ চাল খায়, সেজন্য সেদ্ধ চাল হতে টাইম লাগে, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিই, কেন কি ভাত হতে টাইম লাগবে, তারপরে বেগুনটা ভাজবো। এখানে একটা ম্যাট রাখলাম, বেডের সামনে ম্যাট থাকলে কি হয়, বেডের বেডশিটটা নোংরা হয় না। আর এখানে একটা সিঙ্গেল ডিভান নেওয়া হয়েছে, এই বেডটা নেওয়া হয়েছে। এখানে মিকি মাউসের বেডশিট পাতা আছে, এটা আমার অনেক পুরনো বেডশিট, এমনিভাবে রেডি করে রেখেছি আমি। আর এখানে একটা ডোর ম্যাট রাখলাম, কেন কি বেডশিট নোংরা হয়েছে সেই জন্য। আর এইখানে আমার কুলারটা আছে, আর কুলারের ওপরে একটা বাকেট টাইপের রাখেছি, যাতে এখানে বিছানায় শুলে পরে শোয়ার সময় যে ফোন রাখার জন্য কিছু দরকার পড়ে, সাইড টেবিল টাইপের, তো এখানে সাইড টেবিল তো এখন নেই, ওই জন্য ফোন টোন চার্জার ওর্জার রাখার জন্য এই বাকেটটার মধ্যে রাখবো, ওই জন্য আমি এখানে রেখেছি। আর এখানে আমার সিংহাসন আছে, দেখতেই পাচ্ছ। আর এই একটা আলমারি নিয়েছি, এটা অ্যামাজনে এখন অনেক বেরিয়েছে, নতুন আছে, প্রচণ্ড ট্রেন্ডে চলছে, খুব ভালো আলমারিটা পেয়েছি, সবাই নিতে পারে, এক্সট্রা কাপড় চোপড় রাখার জন্য, যদি তোমাদের শিফটিংয়ের প্রবলেম হয় বেশি জিনিস হলে, তো এমনি টাইপের একটা নিতে পারো, তারপরে যখন দরকার হবে না তো ফোল্ড এভার করে, এটা ফোল্ড এভার ফোল্ড করে রেখে দিতে পারো, খুব ভালো এই আলমারিটা পেয়েছি। আমার খাবার হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ, উচ্ছে ভাজা, এখানে উচ্ছে ভাজা, এখানে ছোলার ডাল দিয়ে লাউ ঘণ্ট, এখানে হচ্ছে টমেটো খেজুর আমসত্ব চাটনি, এখানে অরড় ডাল, এখানে বাঁধাকপির তরকারি, তো একদম নিরামিষ খাবার। আর এখানে বেগুনটা কেটে রেখেছি, বেগুনটা ভাজবো, ভাজা হয়নি। এখানে ভাত হচ্ছে, আর সব থেকে স্পেশাল যে জিনিসটা ওইটা হচ্ছে এইটা মাখা সন্দেশ, দেখো কি ডিলিশিয়াস লাগছে একদম, তো খুব সুন্দর লাগে খেতে, তোমরা একবার বানিয়ে খেও। তাহলে তোমরা দেখতেই পেলে, তো এইসব রান্না হয়ে গেছে, খুবই সিম্পল বাঙালি রান্না, যেহেতু শনিবার তাই, তো এখন বাজছে 12টা, তো ফোন এসেই গেছে, রাস্তায় আছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে, তো যাহা ঢুকবে তোমরা দেখতেই পারবে যে আমার শ্বশুরবাড়িতে কে এসছে। তোমরা আমার পুরনো ব্লগে দেখেই থাকবে, শ্বশুরবাড়ি যতগুলো ব্লগ আছে সব ব্লগই তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তো আমার শ্বশুরবাড়ি ব্লগগুলো গিয়ে চেক করো, শ্বশুরাল ব্লগ বাই স্বর্ণালী বলে চেক করলেই তোমরা পেয়ে যাবে। আর কালী পুজো দুর্গা পুজোতে আমি শ্বশুরবাড়ির লোকের সাথে ব্লগ করেছি, তো তারপরে তো তোমরা দেখতেই পারবে কে আসছে। আর চলো তাহলে আমি তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা করছি, একটুখানি আমি বসি, আরাম করি, প্রচণ্ড থকে গেছি সকাল থেকে কাজ করতে করতে। শেষ হলো, আর এখন বাজছে 3:30, তো আজকে আর এই ব্লগটাকে কন্টিনিউ করছি না, অনেক থকে গেছি। আর এই পেছনে আমার শাশুড়ি মা বসে আছে সব জিনিসপত্র নিয়ে, তো অনেক কিছু এনেছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য ব্লগে, তো ওই জন্য এখন এইসব একটু যোগাড় যত্ন করতে হবে, গল্প করব, তো ওই জন্য এই ব্লগটাকে এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো, আর যদি ভালো লাগলো তো ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখা করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।